আমাদের দরকার ন্যায় বিচার। তার জন্য এই সরকারের বিরুদ্ধে প্রয়োজন বৃহত্তর আন্দোলন, বৃহত্তর ঐক্য। আজকে শেখ হাসিনা 18 কোটি মানুষের ভোটাধিকার কে নিয়ে সবাইকে একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে পরিষ্কার করে বলি, আপনারা যদি এই পথে না আসেন পরিণতি আপনাদের জন্য ভয়াবহ হবে। এখনো ক্ষমতা আছেন, জনগণ যখন ধাওয়া দেবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের এই দল তছনছ হয়ে যাবে। কাজেই বাংলাদেশের পরিষ্কার গণতান্ত্রিক উত্তরণ চাই আমরা। দেশবাসীকে বলি, একটা দেশে অভ্যন্তরীণ ভাবে যদি বিভাজন থাকে, জনগণ যদি বিভক্ত হয়, রাজনৈতিক ব্যবস্থা যদি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, আজকের বিশ্ব বাস্তবতায় সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিশ্বের দিকে তাকিয়ে দেখুন কি ঘটছে, ইউক্রেনে কি ঘটছে। কাজেই আমরা যদি আমাদের দেশের সার্বভৌমত্ব চাই, আমরা যদি আমাদের দেশের মর্যাদা চাই, তাহলে এই দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে। আর সেইটা করতে গেলে এই সরকারকে ক্ষমতায় রেখে, এই রাষ্ট্রকে এই ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে রেখে, এই সংবিধান রেখে এটা আর সম্ভব না। আমাদের দরকার গণতান্ত্রিক সংবিধান, আমাদের দরকার গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, আমাদের দরকার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ। এই কারণে আজকে জনগণের দুর্দশা নিয়ে তাদের ন্যূনতম কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সময় ঘনিয়ে আসছে, এই লুটপাট দুর্নীতি অত্যাচার করে, মানুষের পেটে লাথি মেরে, ভোট চুরি করে, যারা আবার ভোট চুরির একটা নাটক সাজিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চাচ্ছে, তাদেরকে জনগণ বেশিদিন ক্ষমতা রাখবে না। অভ্যুত্থানে এদের ক্ষমতার মস্তক উড়ে যাবে, ক্ষমতা থেকে এদেরকে পতন ঘটানো হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ আগামী দিনে এমন লড়াই করে তুলবে যাতে করে এই দেশে কোনো সরকারই ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে আর জমিদারি বানাতে না পারে। তার জন্য আমরা পরিষ্কার করে বলেছি, এবারের লড়াই সরকার পতনের লড়াই, একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের লড়াই, সংবিধান সংস্কার ছাড়া, ক্ষমতার ভারসাম্য ছাড়া বাংলাদেশে স্থায়ীভাবে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। আর সেই কাজ করতে গেলে বর্তমান সরকারকে ক্ষমতা রেখে আর কোনোভাবেই সেটা সম্ভব না, ন্যূনতম ভোটের অধিকার হবে না। এই যে নির্বাচন কমিশন তারা করেছে, এই নির্বাচন কমিশন এখন অনেক মানুষের ভোটের অধিকার নাকি তারা রক্ষা করবে, তাদের উপর নাকি কোনো চাপ নাই। 2018 সালের নির্বাচন নিশিরাতের ভোট, মানুষ যে ভোট দিতে পারে নাই এইটুক কথাও প্রধান নির্বাচন কমিশনার বলতে পারেন নাই। উনি আবার বলছেন ওনার উপর নাকি কোনো চাপ নাই। প্রিয় বন্ধুরা আমার, নির্বাচন কমিশন যতই আমাদেরকে ওই লোকিত কমিশন কিংবা কেম হুদা কমিশনের মতো তারা ভোটাধিকার নিশ্চিত করবেন এই সমস্ত গাল ভরা বলি দিক না কেন, আমরা পরিষ্কার করে জানি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওই যে জেলা পর্যায়ে ডিসিএসপি কিংবা তারও নিচে যত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজন করে, তাদেরকে রেখে কোন সুষ্ঠু ভোট করার কোন ক্ষমতা নির্বাচন কমিশনের নাই, এমনকি যদি তাদের কোনো আকাঙ্ক্ষা থাকেও। কাজেই স্পষ্ট কথা, এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই অন্তর্বর্তীকালীন সরকার একদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, অন্যদিকে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর বদল করে সংবিধান সংস্কার করে আমাদের দেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের জন্য রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করবে। এটাই গণতান্ত্রিক উত্তরণের পথ। কাজেই আসুন আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই সরকারের বিরুদ্ধে একটা বিরাট গণ অভ্যুত্থান সৃষ্টি করি, যাতে করে আন্দোলনের চাপে এরা পদত্যাগে বাধ্য হয় এবং জনগণ তার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে। সেই লড়াইয়ে আপনারা আরো ঐক্যবদ্ধ হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই সমাবেশ এখানে সমাপ্ত করছি। আমরা এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক জানাই, পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। পরবর্তীতে ঘটনার দিন এক দুদিন পরে যে ঘটনা সংঘটিত হয়েছে, ইতিমধ্যে অসংখ্য জওয়ানরা যেভাবে তারা
বিচারের আগেই যেভাবে অনেকে তারা মারা গেছেন, হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কোন একদিন বাংলাদেশ শত সেই ইতিহাস নিশ্চয়ই সামনে আসবে। তাদের পরিবারগুলোর জন্য আমরা শোক জানাই। আমরা খুবই আমি দুঃখিত, আমি সিপিবির কংগ্রেসের উদ্বোধনীতে ছিলাম, এ সময় জোটের সমন্বয়ের দায়িত্ব আমাদের উপরে, সেজন্য আমরা ওখানে আমি ঘন্টা দেড়েক উপস্থিত ছিলাম, তারপরে তাদেরকে বলে এখানে এসেছি। ওই জন্য আমি আমাদের পূর্ববর্তী আমি দুজন বক্তা ছাড়া বাকিদের আলোচনা শুনতে পাইনি। তো আমি পরিস্থিতি যেটা, পরিস্থিতির খুব বর্ণনা হয়তো খুব বেশি দরকার নেই, এক কথায় পরিস্থিতিটা ভয়াবহ। এবং আমি একটু আগে শুনলাম এখানে সেই নাগরিক ঐক্য আজকে তারা বাড্ডা অঞ্চলে তারা সেখানে যে সমাবেশের আয়োজন করেছিলেন, পুলিশ সেই মঞ্চ ভেঙে দিয়েছে। আর সমাবেশের সংগঠক উদ্যোক্তাদেরকে পুলিশ হয়রানি করছে, তাদেরকে খুঁজছে। আমরা কিরকম গণতন্ত্রের মধ্যে আছি এটা তার একটা বোঝা যায়। তো সরকার প্রতিনিয়ত সকাল থেকে ওনাদের মুখশ্রী দর্শন করতে হচ্ছে, মধ্যরাত পর্যন্ত দেশে গণতন্ত্র চলছে। তো এই হচ্ছে দেশের একটা শান্তিপূর্ণ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, ভাষা দিবস উপলক্ষে একটা আলোচনা সভা, সেটা পর্যন্ত সরকার বরদাস্ত করতে পারছে না। এই হলো তাদের গণতন্ত্রের নমুনা, এই হলো গণতান্ত্রিক সহনশীলতার নমুনা। এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং এটা একটা ফ্যাসিবাদী তৎপরতা, এই তৎপরতাকে নিশ্চয়ই আমরা আজকের আলোচনা সভা থেকে নিশ্চয়ই আমরা সম্মিলিতভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ধরনের তৎপরতা আমরা বন্ধ করার দাবি জানাই। আমরা আমরা রাষ্ট্র নিয়ে এখানে আমরা কথা বলছি, আমাদের রাষ্ট্রটা কোন দিকে চলবে, খানিকটা স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্য দিয়ে যেখানে বলা হয়েছিল সাম্যের দিকে চলবে, সামাজিক ন্যায় বিচার হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, তারপর 50 বছর পার হয়েছে। যে রাষ্ট্রের হওয়ার কথা ছিল মানুষের প্রতি দায়বদ্ধ, সংবেদনশীল, যে রাষ্ট্র হবে গণতান্ত্রিক, একটা সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের দিকে যাত্রা করবে, সে রাষ্ট্র কিভাবে 50 বছর পরে একটা দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।